প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি সব সময় প্রশংসা করতে হবে কার বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হলে সকালবেলা বিকেলবেলা ঘুমানোর সময় খাওয়া দাওয়ার সময় মারামারির সময় সব সময় আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই আছে মারামারির সময় আল্লাহর প্রশংসা করতে হবে তবে সে মারামারিটা হতে হবে ইসলামের পক্ষের মারামারি চিল্লায় বলেন ঠিক কি না ইসলামের পক্ষে মারামারি করলেও সওয়াব বিশ্বনবী যখন জিহাদ করতেন খাইবার দুর্গ ইহুদিদের কয়েকটা দুর্গ ছিল মদিনাতে তিনটা গোত্র ছিল বনু কাইনুকা বনু নাদির বনু কুরাইজা খাইবারের ইহুদি দুর্গ যখন বিশ্বনবী অ্যাটাক করবেন তখন তিনি আল্লাহর প্রশংসা করে আল্লাহর নামকে গ্লোরিফাই করে অ্যাটাক শুরু করেছিলেন উনি বলেছিলেন আল্লাহু আকবার খারিবাত খাইবার আল্লাহু আকবার বললেন আর বললেন এই আল্লাহর নাম নিয়েই আমরা এই খাইবারের দুর্গকে দুর্গটাকে কিছুক্ষণের মধ্যে মাটির সাথে ধূলিসাৎ করে দেব এজন্য মারামারি যদি করতে চান ওটাও করতে হবে ইসলামের জন্য ঠিক কি না আপনি ইসলামের মধ্যে থেকে যাই করেন ওটাতে সওয়াব আছে না নাই আছে বিশ্বনবী বললেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে একটু হাসি দিবা ওই হাসি দিলে তোমার আমলনামায় সৎকার সওয়াব দিয়ে ভরে দিবে কে আল্লাহ দেখেন কত সুন্দর ইসলাম আপনি আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করানোর জন্য স্কুলে পাঠান মাদ্রাসায় পাঠান টাকা খরচ করেন অর্থ খরচ করেন এই টাকাটারও সৎকা হিসেবে কবুল করবে কে আল্লাহ প্রতি মাসে যে স্ত্রীকে আপনি খরচের জন্য টাকা দেন এই টাকাটারও সৎকা হিসেবে কবুল করবে কে আল্লাহ এজন্য ইসলামের সাথে থাকলে লাভ না লস না ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার জি এজন্য প্রত্যেক সালাত শেষে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ও বিল ইসলামি ও বি মুহাম্মাদিন এগুলো পড়েন তো আপনারা নাকি নামাজ শেষে মুনাজাতের জন্য বসে থাকেন আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন এরকম একটা মুনাজাত দেয় না দেশে তাড়াহুড়ো করে তাসবিহগুলো পড়তে চায় না তাসবি পড়বেন বিশ্বনবী সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলে আওয়াজ করতেন এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এরপর বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ পড়তেন 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন 34 বার আল্লাহু আকবার পড়তেন আয়াতুল কুরসি পড়তেন আপনারা পড়েন মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি কি সুন্দর সুন্দর দোয়া এগুলো আমরা পড়ি না বিশ্বনবী তাসবিহগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন কোথায় পড়তেন এইভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনিহি তিনি বলেন আমি বিশ্বনবীকে নামাজের পরে এই ডান হাতের গুনে গুনে তাসবি পড়তে দেখেছি ডান হাতটা উপরের দিকে করেন ডান হাত আছে না সবার হাত কয়টা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডান পন্থী আর একটা আমরা কোন পন্থী চিল্লায় বলেন আমরা কোন পন্থী এই ডান হাতের এই গিটগুলার মধ্যে পড়বেন তাসবি দিয়ে পড়া জায়েজ কিন্তু এটা পড়া সুন্নাহ এইভাবে সুবহানাল্লাহ করে পড়া সুন্নাহ আলহামদুলিল্লাহ পড়েন এরপরে বিশ্বনবী বলতেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাআ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়েন এই তাসবিগুলো লোকজন পড়তে চায় না আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিহ্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ সব সময় তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে সব সময় আল্লাহর নাম জিহ্বায় রাখলে লাভ না লস
কত অবসর সময় আমরা কাটাই তাই না বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি বাস আসে না অবসরে বসে থাকি সময় কাটে না তখন আমরা কি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এভরি নাইট এন্ড এভরি ডে Every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Every night and every day, every night and every day. Never forget to say La ilaha illallah When you walking down the street Use your time and repeat And say in every heartbeat La ilaha illallah Every night and every day Every night and every day Never forget to say La ilaha illallah Chillay paren Allah Akbar Dine rate jokhoni Amra obshor pabo amra ki porbo La ilaha illallah Ar shob kichu korbo ekjoner khushir jonno tini ke Allah Allah khushir jonno korlei oi kaaj apni sawab paben আর লোক দেখানো মানসিকতা নিয়ে যদি আমরা কোনো ইবাদত করি সওয়াব পাওয়া যাবে না মানুষকে দেখাতে যদি আমরা সালাত পড়ি না মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি না মানুষকে দেখানোর জন্য যদি দাড়ি রাখি না মানুষকে দেখানোর জন্য যদি হজ করি না জিকির করি দান করি এটার কোনো দাম আছে না কথা বলেন না মিজানের পাল্লায় এটারে উঠায় দিলে এটার কোনো ওজনই হবে না নাউজুবিল্লাহ পড়ি আর আপনি আল্লাহর খুশির জন্য সামান্য ইবাদত করেছেন সামান্য যত সামান্য এই সামান্য ইবাদত কো মিজানের পাল্লায় উঠিয়ে দিলে এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে দিবে কে আল্লাহ আবার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওইটা যেটা মানুষ কন্টিনিউয়াসলি করে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা যদিও পরিমাণে কম হয় প্রতিনিয়ত যেই কাজটা বান্দারা করে ওই কাজটা আল্লাহ বেশি পছন্দ করে সুবহানাল্লাহ পড়েন এক রাতে এশকের ঠেলায় সারা রাত তাহাজ্জুদ পড়ছেন আর সারা বছর এক রাতেও নাই এরকম আছে না নাই হ্যাঁ কদরের রাতে খালি তাহাজ্জুদ সারা বছর আর পড়ে না এটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় বরং প্রতি রাতে একটু সময় সুযোগ করে দুই রাকাত চার রাকাত এটা আল্লাহ বেশি পছন্দ করে এজন্য আমরা যা করব আল্লাহর খুশির জন্য করব মারামারি করলেও কথা বলেন বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই তবে এটা ইসলামের পক্ষে মাক্কি জীবনে উনি শুধু মার খেয়েছেন মার দেন নাই কথা বলেন তায়েফের ময়দানে পাথরের আঘাত খেলেন মক্কার জমিনে ওটের পচা নারী ভুরি বিশ্বনবীর কাঁধের উপর চাপিয়ে দেয়া হতো মারধর করা হতো পাগল বলা হতো গণক বলা হতো মজনুন কাহেন শায়ের কবি বলা হতো বিশ্বনবীর জীবনে গালমন্দ আছে না নাই তার মানে এটাই প্রমাণ করে এত শ্রেষ্ঠ মানুষ হয়েও আল আমিন হয়েও তিনি গালমন্দ থেকে বাঁচতে পারে নাই সমালোচনা থেকে বাঁচতে পারে নাই আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবেই যেই গাছের মধ্যে ফল আছে ওই গাছেই ঢিল ছোড়া হয় যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না আপনি যদি হকের পক্ষে থাকেন আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবেন যদি আপনার গালমন্দ করে আপনার পিছু পিছু যদি লাগে আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায় বাতিলের তীর অন্য কোথাও না যে যদি আপনার বুকে এসে বিধে বুঝতে হবে আপনি বাতিল নন আপনি হক চিল্লায় এখন ঠিক কিনা ইমাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা চিনব কি করে ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলেও বাতিলরা ভুল করে না বাতিলরা যেই দলের দিকে তীর ছোড়ে সমালোচনার তীর বাণ ছুড়ে জুলুম নির্যাতন অত্যাচার জেল জরিমানা দিয়ে তাদের জীবনটাকে জাহান্নাম করে দেয় তারাই হকের উপর দণ্ডায়মান আছে এটা তোমরা ভেবে নিবা বিশ্বনবীরও গালে দিত আমাদেরকেও দেয় আছে না নাই বিশ্বনবীরে গালে দিত কবি বলে আম করে গালি দেয় কাঠমোল্লা বলে যুগে যুগে এই গালি গালাজ আছে না নাই কিন্তু যারা ইসলামের পক্ষে শক্তি তারা ভয় পায় একজনকে তিনি কে
আল্লাহর কাছে যে মাথাটা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় না আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কালিমার পতাকা সংসদ ভবনে শোভা পাবে আমরা চাই কি চাই না লা ইলাহার পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় শোভা পাক আমরা চাই কি চাই না কারা কারা চাই দোহা উঁচু করে আল্লাহর দেখা ইসলামের জন্য আল্লাহ আমাদের এই ভালোবাসা আমাদের এই আবেগ আমাদের এই উচ্ছ্বাস আমাদের এই স্বপ্নকে তুমি কবুল করো আমিন আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নসিব হয় আল্লাহ তুমি কবুল করো আমিন মরতে আমাদের হবেই আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত তুলেন হ্যাঁ আসি আসি ফেরাউন বাঁচতে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহর কোনো সাহায্য নাই আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠায় কে আল্লাহ এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও আমিন বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদানা ওমর ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক والموت في بلد رسولك হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর বিশ্বনবীর এই মদিনার বুকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও ওনার দোয়াটা কবুল করে নিল কে আল্লাহ উনি নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লুলু আল মাজুসি নামক এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে নিহত হয়েছেন শাহাদাতের মৃত্যু সুবহানাল্লাহ পড়েন আল্লাহ আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েব খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়ি আমিন বিষ্ণুই বললেন শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনাফিক মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকবে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান্না করেন তাহলে আপনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেলেও শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লায় কোন ঠিক কিনা কাফির মুশরিক দিনে মরে দশ বার জীবনে মরে হাজার বার মুমিন একবার মরে মরার আগে হুঙ্কার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায় কে আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও ভুই ঘর কাজী পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম নারায়ণগঞ্জে বোধহয় আমি এই প্রথম এসেছি এর আগে আসি নাই আমার বাসা কিন্তু পাশেই ডেমরাতে আমি বাসা থেকে এসেছি এই বছরের প্রথম মাহফিলটা বাসা থেকে এসে করলাম এছাড়া এক জেলা থেকে আরেক জেলায় এখান থেকে ওখানে ভব ঘুরে জীবন আমাদের এই কোরআনের কথা নিয়ে ছুটতে হয় আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হয় এবং যতদিন বেঁচে থাকবো ছুটবো ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও